আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ান কলিং ভিসা 2019 সালে কখন ছাড়বে এই বিষয়ে। এর আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলের প্রথম, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে মালয়েশিয়ান ইমিগ্রেশনের যে কোনো সংবাদ আমরা আপলোড করার সাথে সাথে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করবো সেটি হলো অনেকের মনের প্রশ্ন, মালয়েশিয়াতে কলিং ভিসা কবে খুলবে, কবে আবার চালু হবে, কবে মালয়েশিয়াতে আবার কর্মী নেওয়া শুরু করবে। আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত সময়ে কলিং ভিসাটা চালু হয়েছিল একটা সিন্ডিকেটের মাধ্যমে, এখন ওই সিন্ডিকেটটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মালয়েশিয়াতেও নতুন সরকার এবং বাংলাদেশেও নতুন সরকার আসছে, এবং এই দুই সরকারের সিন্ডিকেট বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে সহজ প্রক্রিয়া যেন কর্মীদের পক্ষে, কর্মীদের সুবিধা হয়, কম খরচে কিভাবে কর্মীরা আসতে পারে, সেই লক্ষ্যে মালয়েশিয়ান সরকারও চাচ্ছে যে সিন্ডিকেট ছাড়া কিভাবে বাংলাদেশ থেকে কর্মী আনা যায়, এবং বাংলাদেশ সরকারও চাচ্ছে যে সকল এজেন্সির মাধ্যমে যাতে কর্মী নিয়োগ হয় এবং কর্মীদের পক্ষে সহজভাবে, সুবিধাভাবে কর্মী কিভাবে মানুষের সাথে যেতে পারে। এই জন্য দুই দলই, দুই দেশের সরকারই প্রস্তুতি গ্রহণ করছে যে কোন প্রক্রিয়া অবলম্বন করলে সহজেই কর্মী নেওয়া যায়, সেজন্য একটু দেরি হচ্ছে। ওকে, টপ যে নিউজটি আজকে আছে সেটি হলো গত সপ্তাহে বাংলাদেশি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব ইমরান আহমেদ জানিয়েছেন ফেব্রুয়ারি মাসে তিনি মিডিল ইস্টে যাচ্ছেন, সৌদি আরব সহকারে মিডিল ইস্টের আরো কয়েকটি দেশে তিনি ভ্রমণ করবেন। এরপরে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে তিনি মালয়েশিয়াতে আসবেন। মালয়েশিয়াতে আসার পরে মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশনের সাথে মিটিং এর মাধ্যমে একটি সিদ্ধান্ত উপনীত হবেন যে কোন বিষয়টি অবলম্বন করলে বাংলাদেশ থেকে সিন্ডিকেট ছাড়াই সহজে, কম খরচে মালয়েশিয়ানরা বাংলাদেশিদেরকে আনতে পারে, বাংলাদেশ থেকে কর্মী কোন পদ্ধতি অবলম্বন করলে সহজে আসতে পারে, যে পদ্ধতি অবলম্বন করার কারণে বাংলাদেশের কর্মীদেরও সুবিধা হবে এবং মালয়েশিয়ান সরকারেরও সুবিধা হবে। সেজন্যই এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে কবে থেকে আবার শুরু হবে, তবে এ বিষয়টি ক্লিয়ার সকলের জন্য যে মার্চ মাসের পর থেকেই মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য কলিং ভিসা শুরু হবে এবং সহজ পদ্ধতিতে শুরু হবে। বাংলাদেশের নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, তিনি এ বিষয়ে খুবই কঠিন যে কোন রকমের সিন্ডিকেটের পায়তারা তিনি আর হতে দিবেন না এবং কর্মীদের পক্ষে, কর্মীদের সুবিধার পক্ষেই তিনি কাজ করবেন। সেজন্য মার্চ মাস পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে যারা মালয়েশিয়াতে আসতে চান, মালয়েশিয়াতে কর্মী পাঠাতে চান। মার্চ মাসের পর থেকেই ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী আসতে পারবে। এই মোটামুটি ছিল মালয়েশিয়ান কলিং ভিসা 2019 সালের আপডেট নিউজ। পরবর্তী কোনো সংবাদ থাকলে অবশ্যই আপনাদের মাঝে আমরা জানিয়ে দিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং কি আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টস করে আমাদেরকে আপনাদের মনের যদি কোনো কথা থাকে বলতে পারেন, এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।